কি হবে? মাথাটা আটকে গেছে তো? ভালো হয়েছে, বেশ হয়েছে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফোন করিস? মুখে কি লেগেছে দেখি? নোংরা থেকে উঠে আয়, নোংরা থেকে উঠে আয়, নোংরা ওদিকটা। গরু কোথা কারে? তুই ওদিকে যাচ্ছি, পেঁপে পাততে যাবি? পেঁপে পাততে যাবি? ঠাম্মা ফুল তুলছে, ফুল তুলে যা, চল চল ফুল তুলে নিয়ে আয়। আচ্ছা ধর তো, একে ধর 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 ধর, একে ধর। হাতটা সোজা কর বর্ণ, হাতটা সোজা কর। হ্যাঁ ফুল তোল, তুই সর সর। আমি যাচ্ছি এদিকে, তুই যাবি? কি পড়লো রে টপটা? টপটা পড়ে গেল, তো বুঝছে না কেন? আসল পরিষ্কার নয় নোংরা, তোর নাকটা নোংরা রে। আমার আসল পরিষ্কার মোছ, আমার আসলটা নিয়ে মুছতে মুছে নে। তুই মুছে না, তুই মুছে না, তুই মুছে না, মেঝেতে বসবে। তুই উঠলি কেন ওপরে? খুব দুষ্টু করছিস আজকে কিন্তু বর্ণ, খুব দুষ্টু হয়ে গেছো আজকে, ব্যাড বয় হয়ে গেছে কিন্তু তুমি। এত আদর করলে কি করা হবে? এত আদর করলে বলে ঢং ঢং করিস? বাহ ভাই, কি গো, কি ব্যাপার? এত আদর চক বচ্চা চক মেঝেতে বসাবো বলে তো তার জন্য এত আদরে কি প্রয়োজন ছিল? দুষ্টু কথা উমা বর্ণ কি সুন্দর হাতটা করছে, করো উমা, করো তুমি, করো দেখি কেমন করছে। ইয়া দিদি খিদে পেয়েছে, বলে বসে আছো আর ইয়া দিদি না 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 মানটা তো দিয়েছিলাম, আরে মান খাবি, আর ধরো মান নিয়ে নাও। ওরে বাবা রে, দেখো ইঁদুর, ইঁদুর কোথায় ঢুকছে? এই বড় ইঁদুর, এবার এবার কি হবে? এবার এবার কি হবে? মাথাটা আটকে গেছে তো? ভালো হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। নেই এবার করতে পারছিস না, খুব ভালো ঢুকেছিস কেন? তুমি দেখো অসুবিধা, কাণ্ড দেখো তুমি একবার, দেখো তুমি উঠছে এটাকে নিয়ে। হাই দেখো হনুমানকে, আমার ছোট ইঁদুর ছানা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো তাড়াতাড়ি, লক্ষ্মীটি, লক্ষ্মী ছেলে আমার, বেরো বেরো ওখান থেকে, ওই গরু বেরো, মাথা নিচু কর, মাথা নিচু করে বেরো হনুমান, মাথাটা আগে নিচু কর, আগে মাথা নিচু করে বেরো, মাথা নিচু কর, কর বেরো 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 বেরো, পারবি, বুদ্ধি খাটাও, মাথা নিচু করো। আচ্ছা ঘুরে যাও, ঘুরে গিয়ে পাটা বার করো, আগে তোমার মাথা নিচু করে বের করবে, ঘুরে যাও, ঘুরে যাও আস্তে, মাথা নিচু করে সাবধানে ঘোরো, আগে পা বার করো, আগে পাতা বার, ওখানে ঘোর গরু, বার কর বার কর, পারবি, হাত দিদি সরে, হাত দিদি সরে, চলে এই তো হয়ে গেল, ধট ফুটবার ফুটবার, চলে বেড়ে বেরিয়ে যা বেরো। এ কি রে মাথা ঠুকছে তো গরুটা? এ তো দেখবো দুদিন পরে চেয়ারের তলায় বেঞ্চে টেবিলের তলায় ঢুকে বসে থাকবে গো। টিপকে দেখাচ্ছিস? হ্যাঁ, চেয়ারের নিচে কি হচ্ছে? চেয়ারের নিচে কি হচ্ছে?
কি খাচ্ছো? মটর না ম্যাগি? ভালো টেস্টি, ভালো করে খাও দেখি কেমন করে খেতে হয়, একটু দেখাও। চিবি চিবি কে সে কালো? তুমি নিজে নিজে শিখে গেলে টেবিলের তলায়? বাহ দারুণ ব্যাপার, তোর মতো কাজ কে করে ভাই? ইভিনিং স্ন্যাক্স কে দিল তোকে? ম্যাগিটা কে বানালো? কে খেতে কেমন হয়েছে ভালো করে দেখা, কোনটা দাঁড়টা কেমন বলে? দারুণ, কোন আঙুলটা বলেছি আমি? আঙুলটা ঠিক করে কর। কেমন করে খেতে শিখিয়েছে মাম্মাম? মাম্মাম কেমন করে খেতে বলেছে? আচ্ছা ঠামা কেমন করে তোকে খেতে বললো দেখা দেখি, হাতে করে খেয়ে দেখাও আমাকে। ভেরি গুড, বার করতে বললো? পুরোটা খেয়ে কমপ্লিট করো নিজে নিজে, আমি দেখতে যাই তুমি নিজে নিজে খাচ্ছ। মাম্মামের নেই? না না, রান্নাঘরে আছে। ও বাবা, তোকে যে বললাম ঠামার শরীর খারাপ হয়ে একটু লাফিং থেরাপি করা, তুই করলি না কেন? হা 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 করা তো বললাম তো, এটা হা হা করে হেসে দাও তো। ঠায়ের কাছেই থাক, ঠায়ের শরীরটা ভালো হয়ে যাবে। নিজে এখানে একা একা বসে বসে টিভি দেখবে শরীরটা ভালো লাগবে না, তুই থাক হা 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 করবি ঠায়ের শরীর ভালো হয়ে যাবে, তাই তো? রং করে খেতে হয় পপকর্ন গুলো? ওটা তো হাঁসের পেটে তো ডিম হয়ে গেল, পপকর্ন তো হাঁসের পেটে গিয়ে ডিম হয়ে গেল। হাঁসের ডিম, হাঁসের ডিম প্যাক 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 প্যাক।